গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে সকাল 6:11, একটা হালকা হাওয়া দিচ্ছে, আমারও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। মনে হচ্ছে ফুল হাতা কিছু একটা টি শার্ট বা কিছু একটা বার করতে হবে। ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যে আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নয়। কালকেও মানে পাগল করে একটা হাওয়া দিচ্ছে, পাগলা হাওয়া, মানে চুল টুল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কালকে তো তোমরা দেখলেই সারাদিন ওরকম একটা হাওয়া দিয়েছে। আর কালকে ডাস্টবিনের গাড়িটা অনেক দেরি করে আসাতে আমি হাতে যেতে পারিনি, তবে আজকে যাব আমি আবারও। কালকে বিকেলে ওই জন্য বেরিয়েছিলাম, কিন্তু বিকেলটায় বেরোলে না নিজের মন মতো আর হাঁটা যায় না, ওই যে ও চলে আসে টুক করে, তো ওই জন্য। আর সকাল থেকে উঠে আমি উঠেছি আজকে 6:45 দিকে, 6:45 দিকে উঠে এখন বাজে 6:11, মোটামুটি আধ ঘন্টায়। আধ ঘন্টাতে আমি কালকে রাতের কিছু বাসন মেজেছি, কালকে রাতে না আর ইচ্ছে করেনি। দেখো রোজ কি সত্যি ইচ্ছে করে, আমাদের এক একদিন এক একটাই কাজে ইচ্ছে করে না। তো কালকে রাতে জানি সকালটাতে একটু কষ্ট হয়, কিন্তু ঠিক আছে। কালকে রাতে আর বাসনগুলো মাজিনি, ওই বাসনগুলোকে মাজলাম সকালবেলা, তারপরে আমি ফ্রেশ হলাম, তারপর ভাত, আর ওইদিকে বসিয়েছি হচ্ছে মাছ ভাজাটাকে। আজকে দেখবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর শাক ভাজা। আর চুলটাও মোটামুটি আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে হাত দিয়ে ধরে বেঁধে নিয়েছি। চুল আঁচড়ানোর এখন সময় নেই, দেখি যখন হাঁটতে যাবো তখন একবার আঁচড়ে নেবো। আমি হাঁটতেও যাই, একই সময় সামনেটা আসলে চলে যাই, পেছনটা আর আসবে না, গুটিয়ে রাখি, তো অসুবিধা হয় না। তো দেখি গিয়ে এবার কি হচ্ছে, নাহলে ভাতের মাছটা পড়বে আর মাছ ভাজাটাও বেশি করা হয়ে যাবে। আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি, আর এখানে ওর সমস্ত কিছু রেডি করে দিয়েছি, ও খাচ্ছে এখনো চা, তাকিয়ে তাকিয়ে দেখছো কি দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার আটকে দেবো, আটকে দিয়ে তারপরে আমি ওকে গুছিয়ে দেবো। আর আগে এখন ঘরটা ঝাড়তে পারছি, এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি আমার। আর এই যে ব্যারেলটা না, এই ঢাকনাটা একটু লুজ না করলে এটা দিয়ে জলটা পড়তে চায় না, ঠিক আছে। আর আমি সকাল থেকে খুলতে পারছি না, ওকে ডেকেছি, ও দাঁত মুখ খিচিয়ে খোলার চেষ্টা করছিল, তখনও খোলেনি। আমি তারপর বলছি এই ব্যারেলে জল মনে হয় আমরা আর খেতে পারবো না। তারপর বলার সাথে সাথেই দেখছি একটুকুনি প্যাচটা খুলতে পারলো, ও তো তারপরে খোলা গেছে ওই আর কি। আসলে ওটা লুজ না করে দিলে ওই হাওয়ার কিছু একটা আটকে যায়, তো ওই জন্য জলটা বেরোতে চায় না ওই আর কি। তো চলো আগে আর বকবক করবো না, ঘরটা ঝাড় দিয়ে নি। আমি ওকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি হচ্ছে 7:20, আর এখন বাজে 7:30। 10 মিনিট ধরে ও কি করেছে আমি জানি না। দেখো তোমার জ্যাকেটটা কি সত্যি লাগে? হ্যাঁ, আমারও হেঁটে এই এই ফ্ল্যাটের গলিটা দিয়ে যাওয়ার সময় আমারও মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে হাঁটতে হাঁটতে আমার গরম লেগে যায়, তাই জন্য আমি আর কিছু গায়ে দিই না এই আর কি। তো চলো ও বেরোক, তারপরে আমি বেরোচ্ছি, তোমাদের সাথে গিয়ে দেখা হবে গণেশ টেম্পলে। রোজ এই জিনিসটাই কিন্তু হয়। চলো, আমার তো হয়ে গেছে আজকে, সব ঠাকুরকে সবে বস্ত্র পরাচ্ছে, এই দেখো। তো আমার প্রণাম করা হয়ে গেছে, আর আজকের মতো প্রাপ্তিও আমি পেয়ে গেছি, বলি না প্রত্যেক দিন আমাকে দেয়। তো এবার বেরোবো, হয়ে গেছে আমার সবটা। বাপরে 8:15 বাজে, হাঁপিয়ে গেছি আজকে, তাই একটু বসে নিলাম, তারপর যাবো বাড়িতে। আজকে প্রচণ্ড হাঁপিয়ে গেলাম, জানি না কেন। আর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, হাফ খাওয়াও হয়ে গেছে, ওকে যেটা দিয়েছিলাম সেটাই খাচ্ছে আমিও, গোলা রুটি। আর সামান্য একটু টিভিটা ছেড়ে নিয়েছি, কেন বলতো টিভিটা দেখাই হয় না, তাই জন্য ভাবলাম একটু টিভিটা চালিয়েই নিয়ে এই আর কি। এখন বাজে দুপুর 1:35, আমার খাওয়া দাওয়া হয়নি, খাবো। তবে কিছুক্ষণ আগে মামি ফোন করেছিল, মামির সাথে কিছুক্ষণ কথা হলো, তারপরে মা ফোন করলো। আমার মায়ের 2 দিন ধরে একটু মনটা খারাপ হয়ে গেছে এই আর কি। মায়ের মনটা খারাপ হওয়ার কারণটা হচ্ছে, আসল ব্যাপারটা বুঝতে পারছি আমি, আসলে প্রমির মাঝে শরীরটা খুব খারাপ হয়েছিল, তখন মা বাবারা তো আসেনি, দেখতে আসতে পারেনি, যেহেতু অনেকটাই দূরের রাস্তা, আর বাবার ছুটিরও খুব একটা সমস্যা আছে, আর মা বিশেষত মায়ের পায়ে কোমরে হাতে খুব না ব্যথা, মা ওইভাবে ট্রাভেল করতে পারে না খুব একটা, মানে কোথাও এক নাগারে যে 1 ঘন্টা বসে থাকবে বা কিছু, সেটা মা একদমই পারে না, নার্ভের পেশেন্ট বলতে পারো। তো ওই জন্যে তো ওই টাইমটায় দেখতে পারিনি প্রমিকে, আর আমাদেরকে না দেখার দিন সংখ্যাটা মায়ের কাছে বেড়ে যাচ্ছে। মোটামুটি 6 মাস পেরিয়ে 7 মাস হতে যাবে আর কি, আমরা কলকাতা থেকে চলে এসেছি, তো দেখা হয়নি। তো ওই জন্যে মায়ের মনটা ভীষণ খারাপ, আমাদেরকে শুধু মানে আমাকে বিশেষত বলছে যে তোরা কবে আসবি, আর ভালো লাগে না, না দেখে থাকতে পারি না। প্রমিকেও কালকে বলছিল সন্ধ্যেবেলা ফোনে, তো এইসব তো মায়েদের চলতেই থাকবে তাই না, মা বলছে, তো আমারও ওই জন্য শুনতে শুনতে মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, সেদিন কাবেরী আন্টিরাও এসেছিল, একটাই কথা বলছি, দিনগুলো মাসগুলো যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, হয়ে যাচ্ছেও বটে,
আমি চোখের পলক ফেলতে না ফেলতে মনে হচ্ছে একটা সপ্তাহ চলে গেল। এই তো সপ্তাহটা শুরু করলাম, আবারও বৃহস্পতিবার আজকে হয়ে গেল, কালকে শুক্রবার, ব্যাস দিনটা শেষ হয়ে যাবে, মাসটা মানে দিনটা বলছি, সপ্তাহটা শেষ হয়ে যাবে, আস্তে আস্তে মাসটাও শেষ হয়ে যাবে। 20 তারিখ তো হয়েই গেল মাসের, আর কটা দিনই বাকি, ব্যাস মাসটাও শেষ হয়ে যাবে। তো এই করতে করতে যেন মাসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর কলকাতা যাওয়ার দিনটাও যেন আমার কাছে অনেকটা ভালো এগিয়ে চলে আসে। তো এইগুলো আমরা প্রত্যেকেই যারা বাইরে থাকি না, তাদের দিন গোনার পালা বোধ হয় এভাবেই, যে কারণ বাইরে সবাই ভাবে যে বাইরে আছে, ভালো আছে, ঘুরতে তো যেতেই পারছে। দেখো সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে যে খুব কাছাকাছি খুব ঘোরার জায়গা আছে এমনটা নয়, তবে আছে কয়েকটা জায়গা আছে, তবে এমনও কয়েকটা জায়গা আছে যেখানে টু হুইলার নিয়ে খুব একটা যাওয়া যায় না, এইরকমও কিছু আছে। বৃষ্টি এখন বর্ষাকাল, খুব একটা বেরোনো যায় না, যখন তখন বৃষ্টি চলে আসবে, এরকম আছে। কিন্তু আমাদের মনে কি চলতে থাকে বলতো, ওই ঘুরতে যাওয়া গুলো নয়, আমাদের মনে চলতে থাকে কবে ও ছুটি পাবে আর কবে আমরা কলকাতা যেতে পারবো। এই দিনগুলোই যেন আমরা বাড়িতে বসে বসে গুনতে থাকি একা একা, আর কলকাতা গিয়ে কি কি করব না করব সেসব প্ল্যান প্রোগ্রাম আমরা কষতে থাকি আর কি। যাই হোক, মা বাবাদের কাছে সন্তানেরা চিরদিনই চিরকালই ছোট। কাবেরী আন্টিকেও দেখলাম, কাবেরী আন্টি আর আঙ্কেলরা ফিরে গেছে কালকে, আজকে পৌঁছে যাবে আন্টি আঙ্কেল। তো আন্টিও কেঁদে ফেলছিল বারবার ভাইয়ের কথা বলতে গিয়ে, স্বাভাবিক বিষয়। দেখো আমরা যতই বড় হয়ে যাই না কেন, মা বাবাদের কাছে আমরা ছোট, যতই আমরা নিজেদের দায়িত্ব নিতে পারি না কেন, মায়েরা ভাবে যে না পারবে না, বোধহয় এটা করতে পারবে না। কারণটা হচ্ছে মা বাবারা আমাদেরকে কিছুই করতে দিত না বাড়িতে, নিজেরাই নিজেদের মতো সবটা আমাদেরকে গুছিয়ে হাতের কাছে তুলে দিত। তো ওই করতে করতে হ্যাঁ, আমরা যারা বাইরে থাকি না, তারা বোধ হয় খুব তাড়াতাড়ি একটা ম্যাচুরিটি পেয়ে যাই, আর খুব তাড়াতাড়ি নিজেকে নিজের মতো করে সামলে নিতে পারি। দেখবে আমরা যারা বাইরে থাকি সহজে কিন্তু ভেঙে পড়ি না আমরা। তো ওই আর কি, মানে বাইরে থাকার সুফল তো একটা আছে, কুফল প্রচুর রয়েছে। মানে মন খারাপ হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি, কিছু অনুষ্ঠান হলে সেখানে যেতে না পারার দুঃখ, সবাইকে না দেখে থাকার দুঃখ, এগুলো তো রয়েইছে। তবে সুফল বোধ হয় ওই একটা দুটো রয়েছে আর কি, খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যাই আমরা, ম্যাচিওর হয়ে যাই আর কি। অনেকক্ষণ ধরে কথা বলছি, ওর কথাগুলো আটকে আটকে যাচ্ছে। তো ওই আর কি, তো সত্যি কথা বলতে না, কখনো কখনো সত্যিই ভাবি হ্যাঁ, মা বাবাদের জায়গায় তো তাদের তো খারাপ লাগবেই, তাদের কষ্ট লাগবে। কখনো কখনো মাকে আমি থামিয়ে দিই যে এরকম বলো না, তোমরা তো তাও সবাইকে দেখে আছো, সবকিছু পাচ্ছ হাতের কাছে, তোমরা চাইলেই পিসি বাড়ি চলে যেতে পারছো, পুচকেটাকে দেখতে পাচ্ছো, আমি তো কিছুই পাচ্ছি না, এই যে পুচকেটা এলো সবাই কোলে নিল, আমি শুধু ওকে ছুঁতে পারলাম না। মানে এই দুঃখগুলো তো থেকেই যায় না আমাদের, এই খারাপ লাগাগুলো থেকেই যায়। তার উপর যদি সবাই মিলে এরকম করো, তাহলে আরো বেশি খারাপ লাগাটা আমাদের তৈরি হয়, আর কিছুই নয়। তো আর কি বলবো বলো, এগুলো নিয়ে কথাবার্তা চলছিল, মায়েরও মনটা খারাপ হয়ে গেছে, জন্য আমাকেও বলছে, আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে। এখন বাজে 4:55, তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই। ব্যালকানিতে এলে এখন মন ভালো করার জিনিস হচ্ছে এটা, আস্তে 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 দেখছি তো, বেশ ছোট্ট গুড়ি থেকে এরকম একটা জায়গা এলো, জানি না এখানে একটা হলেও হতে পারে, নতুন বেরিয়েছে যেহেতু, আর ওরও মোটামুটি একটা টাইম হয়ে গেছে, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। দরজাটা দিচ্ছি কেন, আর আমি ওদিকে কড়াই বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি, ভাবলাম যে রাতে তরকারিটা করেই ফেলি, ও আসলে না গল্প গুজব করতে করতে দেরি হয়ে যায় সে, কারণ সন্ধ্যা হয় 7টায়, তারপরে 1:30 আমাকে রান্না করে চলে আসতে হয়। এই যে ফুলকপি আলুটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর পনিরটাকেও আলুর মতনই ছোট ছোট করে পিস করে নিয়েছি। ফুলকপি আলু আর পনির দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো, যেটা রুটি দিয়ে খাবো। সন্ধেটা আমার দেওয়া হয়ে গেছে, আর আজকে এই ধূপটা ধরালাম, আর কালকের ছাইটা কেন ফেলিনি বলতো, এই যে এই সরু ধূপটা না বসতে চায় না, এই ছাইটার ওপর দিলে বসে যায় আর কি, ওই জন্য এটার ওপর দিলাম। তো এই আর কি, আর বাইরে আজকে এত হাওয়া দিচ্ছে, সকাল থেকেই তো দিচ্ছে বলছি, আর এত হাওয়া দিচ্ছে না, জাস্ট আর পারা যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো হাওয়া দিতে থাক, ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে না আকাশটাকে। আর এই জায়গাটায় ভ্লগ বানিয়ে শান্তি নেই, যত গুচ্ছের তার যেন এখান দিয়েই গেছে। আর আমি ভাবছি কালকে ওকে একটু ঢ্যাঁড়স আলু সর্ষে পোস্ত দিয়ে করে দেবো, তো ঢ্যাঁড়স আলুটা একটু কেটে নিই আর মশলাটা বানিয়ে নিই। তোমাদেরকে সেই 7টার সময় বলেছিলাম এখন আমি ঢ্যাঁড়স ফাড়স কাটবো, আদৌ সেটা হয়নি, 8টার সময় কাটলাম, ফোনে বকবক বকবক করে যাচ্ছিলাম। তো তারপরে এখন বাজে 8:20, আমার আটা মাখা হয়ে গেছে, কালকের জন্য সবজি কাটা হয়ে গেছে, আর চুলটা ভালো করে আছড়ে ঠাছড়ে নিলাম এটা স্প্রে করবো বলে। তো মোটামুটি রোজই করছি, আর দেখো রাত্রিবেলা করছি, চুল কিন্তু তেল তেলে হয়ে যাচ্ছে বা এরকম কিছু কিন্তু হচ্ছে না, আর আমি ফল পাচ্ছি বলেই মনে হচ্ছে। তো লাগিয়ে নিই এবার আমি।
তরকারিটা তো করাই ছিল, একটু ঝোল ঝোল হয়েছে তরকারিটা, তো ভাবছি আরেকবার গরম করে নেবো। আমি বুঝতে পারিনি যে এতটা ঝোল রয়েছে, গরম বসিয়েও ছিলাম, কিন্তু যদি জানতাম তাহলে একটু আগে থেকে বসিয়ে দিতাম, এই আর কি টেনে যেত ঝোলটা। ওদিকে আমার রুটি হয়ে গেছে, রুটিটা রেডিও করে নিয়েছি, কিন্তু তরকারির ঝোল এখন টানাতে হবে মনে হচ্ছে। একটু টানিয়ে নি তারপরে খেতে বসবো। ও আমাকে বললে এরকমই ঝোল ঝোল খাবে তরকারিটা, তাই ঝোল ঝোলই দিলাম। ওনাকে রুটি ডুবিয়ে ডুবিয়ে খাবে, তো যে যেটা ভালো খায় আর কি সেরকমই দিয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে না রাতের দিকে ওই জলটা দিলাম বলে আর কি, স্প্রেটা করলাম বলে চুলটা ঠিকঠাক শোকানোর সময় পেলো না, তার মধ্যেই চুলটা বেঁধে নিলাম। তো চলো আজকের মতো টাকা, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। আজকে ব্লগটা ঠিক মন দিয়ে করতে পারিনি, ওই যে বললাম মায়ের সাথে কথা বলছিলাম, আমার মা দুদিন ধরে এই কথাই বলছে বলে আমারও মনটা খারাপ হয়ে গেল, ওই জন্য আর ব্লগটা তেমনভাবে হলো না। আমারও মনে হচ্ছে তাহলে কবে বাড়ি যাবো কবে বাড়ি যাবো এইরকম। তো এই আর কি, আর ঠিক আছে অসুবিধা নেই কিছু। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো, আর কি কি ব্লগ তোমরা দেখতে চাও বা অন্যরকম কিছু, তো সেটাও জানাতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো টাটা।